হ্যালো ভিভার্স আজ আমি ক্লাস সিক্সের বাংলার হজবড়া থেকে সাজেশন নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে বলে দেবো হজবরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে করলে বাংলায় পুনরত পুনরো পাবেই পাবে ঠিক আছে কারণ তোমাদের বাংলা থেকে তো শুধু প্রশ্ন নয় বাংলার পাশে যে সহায়ক পাঠ হজবরলো সেখান থেকে কিন্তু প্রশ্ন থাকে তাই এইগুলো কিন্তু ভালো করে করতেই হবে ফুলে ফুল নম্বর পাওয়ার জন্য তো চলো কী কী করবে দেখে নাও আর হ্যাঁ ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদেরই সুবিধা হবে চলো শুরু করছি দেখো হজবল্লা কার লেখা লেখকের নামটা খুব ভালো করে পড়বে উত্তর হচ্ছে সুকুমার রায় ওকে এই সুকুমার নামটা কিন্তু ভুললে চলবে না কারণ অনেক প্রশ্নতে এই লেখকের নামও জিজ্ঞাসা করে তো তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল দেখো ভয়ঙ্কর গরমের দিন কল্পকথক গরমের হাত থেকে বাঁচতে একটি গাছের ছায়া আশ্রয় নিয়েছিলেন তবু গরম তাকে অস্থির করেছিল একরকম বলছি এরকম সময়ে মানে গায়ের ঘাম মোছার জন্য যখন তিনি ঘাসের ওপর রাখা রুমালটা হাতে তুলতে গেছেন ঠিক তখনই দেখেন রুমাল আর রুমাল নেই বেড়াল মানে বেমালুম বেড়াল হয়ে গেছে ঠিক আছে তারপরের প্রশ্ন শেষ পর্যন্ত সে কোথায় চলে গেল তা গল্প কতককে চোখ বুঝতে বলে বেড়ালটা শেষ পর্যন্ত ল্যাজ খাড়া করে বাগানের বেড়া পালিয়ে গেল কে চেঁচিয়ে বলেছিল মানহানির মুকদ্দমা কে বলেছিল একটা তকমা আটা পাকড়ি বাঁধা কোলা ব্যাং তার হাতের রুল উঁচু করে তুলে বল ধরে চিৎকার করে বলেছিল মানহানির মুকদ্দমা কথাটা বলেছিল কিন্তু কোলা ব্যাং ওকে কার তিন মাস জেল আর সাত দিনের ফাঁসির হুকুম হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো ন্যাড়া যে লোকটির গায়ে চড়ানো ছিল চাত্রা জুড়ির মতো চাপকান আর পায়জামা সেই লোকটির তিন মাস জেল আর সাত দিনের ফাঁসির হুকুম হলো তারপরে প্রশ্ন কাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বাদর পেঁচা না ভূত এরকম কিন্তু তোমাদের প্রশ্ন দেবে বলছে কিং ভূত কি মাকার হিজবিজ দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ নাকি পেঁচা না ভূত ঠিক আছে উত্তর হবে হিজবিজ বিজ তারপরে প্রশ্ন হিজবিজবিজকে তার একটি গল্প নিজের ভাষায় লেখো সুকুমার রায়ের হজবরলা গ্রন্থের উল্লেখযোগ্য চরিত্র হলো হিজবিজবিচ এক অদ্ভুত ধরনের জন্তু সে তাকে দেখা বোঝা যায় না সে যে কেমন সে মানুষ না প্যাঁচায় ভূত না বাদরের মতো দেখতে সেটা কিন্তু বোঝা যায় না বিভিন্ন সময় সে নিজের পরিচয় বিভিন্নভাবে দিয়ে থাকে কখনো সে বলে তার নাম হিজবিজবিজ কখনও বলে তকাই কখনো বলে আলুন আর কোল আবার কখনো বলে তার নাম রাম তারু অদ্ভুত অদ্ভুত গল্প তার মাথায় আসে আর হেসে লুটুপুটি খায় এমন একটি গল্প হলো একজনের মাথার ব্যারাম ছিল সে সব জিনিসের নামকরণ করত। সেই ব্যক্তি জুতোর নাম ছিল অব্রিমিশ্বকারিতা ঠিক আছে নামগুলো কিন্তু মনে রাখবে তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্ন মতিত্ব মতিত্ব তার গারুর নাম ছিল পরম কল্যাণ বরেশু সেই ব্যক্তি যখন তার বাড়ির নাম দিয়েছেন কিং কর্তব্য বিমূরো তখনই ভূমিকম্প হয়ে বাড়িটাটি ভেঙে পড়ে এমনই অদ্ভুতনের গল্প সে বলতো তার হিচবিচবিচের পরিচয় দিলে এইভাবে তোমরা লিখবে তারপরে প্রশ্ন কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে তার পরিচয় কি দেখো একচল্লিশ নং গেছো বাজার কাগেয়া পটিতে কাকেশ্বর কুচকুচে থাকে এগুলো কিন্তু ভালো করে তৈরি করবে সনাতন মানে বায়শ বংশীয় ঠিক আছে সনাতন বায়শ বংশ দাড়ি কুলিন কাক হলো কাকেশ্বর কুচকুচে প্রচলিত মতে যাকে দ্বার কাক বলা হয় হিসেবি ও বেহিসেবি খুচরা ও পাইকারি সব রকমের গণনার কাজ বৈজ্ঞানিক পদ্ধতিতে সে করতে পারে তার আবাস একচল্লিশ নং গেছো বাজারে কাগেয়া সে সর্বদা স্লেট পেন্সিল নিয়ে হিসাব করতে ব্যস্ত থাকে লোকের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য সে ছোট ছোট অক্ষরে স্লেটে লিখে রাখে আইনের নানা পরিভাষা সে কখনোই কোনো প্রশ্নের উত্তর সহজভাবে ভাবতে পারে না নিজের বিদ্যা জাহির করতে সে সদা চেষ্টা করে চলে সময় অনুসারে অঙ্কের হিসাব বদলে দিয়ে নিজেকে সে বুদ্ধিমান ও জ্ঞানী প্রমাণ করার চেষ্টা করে ঠিক আছে এরকম করে তোমাদের মাল্টিপেল চয়েস কোশ্চেন দিতে পারে হজবরল রচনাটি কার লেখা নিজেরাই বলো গল্পকথক ড্যাশ জায়গায় চুপচাপ শুয়েছিলেন কোথায় শুয়েছিলেন গাছের তলায় রুমালটা কিসে প্রণত হলো বেড়ালে গরম লাগলে ড্যাশ যাওয়ার কথা বলা হয়েছিল কোথায় যাওয়ার কথা বলা হয়েছিল গরম লাগলে তিব্বত যাওয়ার কথা বলা হয়েছিল তাই এরকম ছোটো ছোটো প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তোমাদের কী করতে হবে বলো তো হজবরণ যে গল্পটা তোমাদের রয়েছে সেটা ভালো করে বাড়িতে প্রত্যেকের পড়তে হবে তারপরে প্রশ্ন উত্তরগুলো পড়বে দেখবে ভালো নম্বর তো পাবেই গল্পটা পড়তেও ভালো লাগবে তারপরে প্রশ্ন বিড়ালটা ল্যাচ খাড়া করে ড্যাশ টকিয়ে পালাচ্ছে মানে কিসের বেড়া পালাচ্ছে বাগানের বেড়া পালাচ্ছে উদো বুদোর দাড়ি রং ছিল কীরকম না উদো বুড়োর দাড়ি রং ছিল সবুজ ঠিক আছে উধো বুড়োর আর কি তারপরে প্রশ্ন উধোর বর্তমান বয়স কত না উধোর বর্তমান বয়স হচ্ছে তেরো উদো তার টেকো মাথা চুলকাচ্ছিল কি দিয়ে হুকো দিয়ে বড় মন্ত্রী রাজকন্যার ড্যাশ খেয়ে ফেলেছিল গুলি সুতো খেয়ে ফেলেছিল রাজার মতে পক্ষীরাজ হতে হলে ড্যাশ থাকা জরুরি কি থাকা জরুরি ন্যাশ থাকা জরুরি আমি উত্তরগুলো অলরেডি আগে থেকে হাইলাইট করে অ্যান্সার করে দিয়েছি তোমরা অ্যান্সারগুলো খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো যেটা তোমাদের সুবিধা হয় কাকেশ্বর কুচকুচে থাকতো কোথায় না গেছো বাজারে তারপরে প্রশ্ন বুধ কাকেশ্বরের কাছ থেকে হিসেবটা ড্যাশে চেয়েছিল কিসে চেয়েছিল না তৈরাশিকে চেয়েছিল ঠিক আছে বুড়ো বলল আমি যখন কাঁচছিলাম তখন ড্যাশ ফোঁটা জল হিসাবের মধ্যে পড়েছিল কত ফোঁটা না তিন ফোঁটা ঠিক আছে উদো বুধ মানে উদোর বোঝা ভুদর কোথায় ঘাড়ে উত্তর কি হবে ঘাড়ে তারপরে প্রশ্ন একদিন একটা রাম এসে সব ড্যাশ খেয়ে ফেলেছে কি খেয়ে ফেলেছে না রাম ছাগল টিকটিকি খেয়ে ফেলেছে হিচবিচবিচে শ্বশুর নাম কি হিচবিজ বীজে নাম হচ্ছে বিস্কুট তারপরে প্রশ্ন সজারু কাঙ্গারু দেবদারু সব হতে পারে উত্তর কি হবে মজারু ঠিক আছে তারপর ড্যাশ আনা খরচ মানে পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে কত আনা না চার আনা পয়সা মানহানির মুকদ্দমায় ফরিয়াদি ছিল কে উত্তর হবে সজারু গল্প কতক তার স্বপ্নের কথা বলেছিলেন কার কাছে উত্তর হবে বড় মামার কাছে তার পরের প্রশ্ন হজবরলতে চশমা হওয়ার সূত্রটি কি দেখো চশমা চন্দ্রবিন্দু বিড়ালে তালবস্য আর রুমালের মা নিয়ে চশমার সূত্র গঠিত তার পরের প্রশ্ন বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সিধে পথটি কি দেখো বিড়ালের মতে তিব্বত যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট এই পথে সওয়া এক ঘন্টার মতো সময় লাগা উচিত তার পরের প্রশ্ন হজবরুল্লাহ বইটির নামে বাংলা বর্ণমালা কেভাবে সাজানোর অর্থ কী উত্তর হজবরুল্লাহ বইটির নামে বাংলা বর্ণমালা কিভাবে সাজানোর অর্থ হলো এটি একটি ননসেন্স জাতীয় রচনা আজগুবি সব চিন্তার প্রকাশে এই গল্প জানা কিছুটা অর্থবোধীনভাবে প্রকাশিত কই হিসেবটা হলো কে কাকে কথা জিজ্ঞেস করেছিল উদ্ধৃত উক্তিতে বুড়ো কাককে জিজ্ঞেস করেছিল কাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে মানুষ না বাদর না ভূত হঠাৎ ঝোপের মধ্যে দেখতে পাও এক উদ্ভট জন্তুকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাদর পেঁচানা ভূত বিজ্ঞাপন পেয়েছে হ্যান্ডবিল কার উক্তি কার উদ্দেশ্যে উক্তিটি দ্বার কাক কাকেশ্বর কুচকুচের গল্প উদ্দেশ্যে তার কাকের এই উক্তি শ্রী কাকেশ্বর কুচকুচে কোন বংশীয় কাক এই আনসার তোমরা আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে বাদুর বলে ওরে ভাই সজারু এই গানটি কে গেছিল এই গানটি গিয়েছিল এক ন্যাড়া মাথাওয়ালা তার পরে প্রশ্ন চল্লিশ বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই কথাটির অর্থ কি। দেখো কথাটির অর্থ হলো বয়স বাড়তে দেওয়া চলবে না অর্থাৎ বয়স চল্লিশ হলেই নিচের দিকে নামিয়ে দেওয়া হয় অর্থাৎ উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ করে বয়স নামতে থাকে টাকডুমাডু ডুম। স্লেট বাজিয়ে নাচতে লাগলো উদ্দিষ্ট ব্যক্তিরভাবে নেচে ওঠার কারণ কি দেখো কাক বুড়োর কথা শুনে তার স্লেট ও ছয় পয়সা ফেরত পেয়ে মহাফুর্তিতে স্লেট বাজিয়ে নাচতে লাগলো তার পরের প্রশ্ন শ্রী ব্যাকরণ সিং এর উপাধি কি এমন উপাধি পাওয়ার কারণ কি দেখো শ্রী ব্যাকরণ সিং এর উপাধি খাদ্য বিশারদ ঠিক আছে তা এমন খাওয়া উচিত উচিত নয় তার করে দেখেছে সেই জন্য তার নাম খাদ্য বিশারদ তার মোকদ্দমার বিচারক কে ছিল দেখো মোকদ্দমার বিচারক ছিল একটা কালো ঝেল পড়া হুতম প্যাঁচা পড়া কালো ঝোল্লাপড়া হুতম প্যাঁচা হচ্ছে মোকদ্দমার বিচারক তারপরে প্রশ্ন কারা কচু খায় কচুর প্রকারগুলো কি কি দেখো আর সজারু কচু খায় কচুর পোকারগুলো হলো মানকচু ওল কচু কান্দা কচু মুখী কচু পানি কচু শঙ্খ কচু তারপরে প্রশ্ন ছাগলের আর কি ব্যাকরণ সিংয়ের মামার কি হয়েছিল দেখো মেঝো মামার আতখানা কুমিরে খেয়েছিল আর বাকি আতখানা খেয়ে মরে গিয়েছিল তারপরে প্রশ্ন মুকদ্দমায় কাকে আসামি হিসেবে দাঁড় করানো হয়েছিল উত্তর ন্যাড়াকে আসামি হিসেবে দাঁড় করানো হয়েছিল মুকদ্দমায় তারপরে প্রশ্ন বুড়োর নেওয়া সব কিছুর মাপি কেন ছাব্বিশ ইঞ্চি হয়েছিল দেখো বুড়োর কাছে আদিকালে একটা ফিতে ছিল সেটা সেটা দিয়েই সে কথকের ছাতি গলা খাড়াই হাত আস্তিনের মাপ নিয়েছিল ফিতেতে নিয়মমাফিক অজস্র সংখ্যা পরপর থাকে কিন্তু ওই ফিতে ছাব্বিশ ছাড়া সব সংখ্যাই উঠে গিয়েছিল তার জন্যই বুড়ো যা কিছু মাপে সবই শেষ পর্যন্ত ছাব্বিশ ইঞ্চি হয়ে যায় বোঝা গেল এটা কিন্তু খুব ভালো করে করবে উধু বুড়ো কিভাবে বয়স বাড়ায় কমায় ভালো করে করবে গেছো দাদার সঙ্গে দেখা করতে গেলে কি করতে হবে এটাও ভালো করে করবে তো হজবর থেকে তোমাদের প্রথম পরীক্ষার জন্য এই হলো সাজেশন প্রশ্ন এগুলো ভালো করে করো এখান থেকেই কমন পাবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক ও বন্ধুকে শেয়ার করতে ভুলবে না তো আজকে এখানি দেখাবে নেক্সট ভিডিওতে